হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিস ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই অ্যানিভার্সারি ডেকোরেশনটি করা যায়। এই ডেকোরেশনটি আপনারা সহজেই আপনাদের ঘরে করতে পারবেন। আপনারাও আপনাদের অ্যানিভার্সারিতে এই ডেকোরেশনটি করে প্রিয়জনকে চমকে দিতে পারেন। আর সামনে তো আসছে ভালোবাসা দিবস, এই ভ্যালেন্টাইন্স ডেতে আপনিও আপনার প্রিয়জনের জন্য করে ফেলতে পারেন এই ডেকোরেশনটি। হয়ে যাক না একটা সারপ্রাইজ পার্টি, আর সাথে লাল গোলাপ, জমে যাবে জমে যাবে একদম ভ্যালেন্টাইন্স ডেটি। তো দেখুন কিভাবে এই ডেকোরেশনটি করতে হয়। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। প্রথমেই এই লাভ ব্যাকড্রপটি বানিয়ে নিতে হবে। এর জন্য আমাদের লাগবে গ্লিটার পেপার এবং সুতো। গ্লিটার পেপারে যতগুলো সম্ভব ততগুলো লাভ এঁকে নিতে হবে আমাদের। লাভ আঁকা হয়ে গেলে আমাদের কাঁচির সাহায্যে এই লাভগুলো খুব স্মুথভাবে কেটে নিতে হবে। সবগুলো লাভ কাটা হয়ে গেলে সুতোতে টেপ দিয়ে লাভগুলো লাগাতে হবে এবং একটির পর একটি লাগিয়ে যেতে হবে, এবং আমাদের খেয়াল রাখতে হবে যাতে লাভগুলো সমান দূরত্বে থাকে। এভাবে করে আমরা একটি সুতোতে চারটি করে লাভ লাগাবো এবং বিভিন্ন রঙের লাভ লাগানোর চেষ্টা করব। যাতে একটি রঙের পর আরেকটি রং আসে। হয়ে গেল আমাদের লাভ ব্যাকড্রপ। এখন বানাবো এই ওয়্যার লাভগুলো। এই ওয়্যারগুলো আপনি যে কোনো স্টেশনারি দোকানে পেয়ে যাবেন। এই ওয়্যারগুলো বাকিয়ে লাভের মতো করে বানিয়ে নিতে হবে। হয়ে গেলে আমাদের কিছু গ্লিটার পেপারে কেটে রাখা লাভ আমরা লাগিয়ে নেব।
গোল্ডেন তারে সিলভার লাভ এবং সিলভার তারে গোল্ডেন লাভ। অ্যানিভার্সারি ব্যানার বানানোর জন্য আমাদের লাগবে ব্ল্যাক আর্ট পেপার, সুতো এবং গ্লিটার পেপার। ব্ল্যাক আর্ট পেপারকে 16 ভাগ করে নিয়ে এর নিচের দিকে ত্রিভুজের মতো করে কেটে নেব। ছোট ছোট 16টি গ্লিটার পেপারে আমরা হ্যাপি অ্যানিভার্সারি অক্ষরগুলো লিখে নিয়ে সেই অক্ষরগুলো কেটে নেব। অক্ষরগুলো কাটা হয়ে গেলে পেছনে স্টিকার খুলে নিয়ে ব্ল্যাক আর্ট পেপারে গ্লিটার পেপারগুলো লাগিয়ে দেব। একটি সুতোতে টেপ দিয়ে অক্ষরগুলো এখন লাগিয়ে নেব। আমাদের হ্যাপি অ্যানিভার্সারি ব্যানার, এটা হলো বেলুন ক্লাউড। এটাই এই ডেকোরেশনটার সবচেয়ে সুন্দর পার্ট। এটা বানাতে আসলে এত 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 ভালো লেগেছে বলার মতো না। এই বেলুন ক্লাউডটি বানাতে লাগবে তার এবং বেলুন। বেলুনগুলো সব একই সাইজের হতে হবে এবং সুতোর সাহায্যে আমরা তারের মধ্যে বেলুনগুলো সব লাগিয়ে নেব। আমাদের খুব টাইটভাবে বেলুনগুলো লাগাতে হবে যাতে তারে একটুও জায়গা না থাকে এবং খুব টাইটলি এটা ফিট হয়। পেপার ডেকোরেশন প্যান্সগুলো আপনারা যে কোনো স্টেশনারি শপে পেয়ে যাবেন। জাস্ট খুলবেন আর দড়ি দিয়ে সেট করলেই হয়ে যাবে।
কার্ডটা আমি ওয়ালে সেট করে নিলাম। এরপর এই পেপার ডেকোরেশন ফ্যানগুলো আমি ওয়ালে সেট করে নিলাম। ফ্যানগুলো লাগানোর পরই একটা এলিগেন্ট লুক চলে এসেছে। এরপর এই বেলুন ফ্লাওয়ারটি একপাশে রাখলাম। এই ফ্লাওয়ার বেলুনটি বানাতে আমাদের লাগবে 5টি লাল বেলুন এবং 1টি সাদা বেলুন। এই 5টি লাল বেলুন একসাথে আমাদের ফুলের মতো করে লাগাতে হবে। এটা একটু ট্রিকি কাজ, তবে আপনারা পারবেন আশা করি। এই 5টি লাল বেলুন একসাথে লাগানো হয়ে গেলে এর মাঝখানে সাদা বেলুনটি সুতো অথবা হাতের মাধ্যমে আপনি লাগাতে পারেন। হয়ে গেল ফ্লাওয়ার বেলুন। সুন্দর ডেকোরেশনটি আপনার প্রিয়জনের জন্য আপনাদের অ্যানিভার্সারিতে করতে পারেন, অথবা সামনেই আসছে ভালোবাসা দিবস, প্রিয়জনের জন্য এই ডেকোরেশনটি করে ফেলুন। এই কিউট ডেকোরেশনটি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওটি কেমন লাগলো সেটি আমাকে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। থ্যাংক ইউ।